তৃণমূল সদস্যের বাড়িতে ভোররাতে দুষ্কৃতী হামলা এবং ব্যাপক বোমাবাজির অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের তেঘরিয়া গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার পঞ্চায়েত সদস্য মৃত্যুঞ্জয় কর্মকারের বাড়িতে শনিবার রাতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে, পাশাপাশি ব্যাপক বোমাবাজি হয় বলেও খবর। এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কের মধ্যেই রয়েছেন ওই পঞ্চায়েত মৃত্যুঞ্জয় কর্মকারের পরিবারের সদস্যরা, এমনটাই জানিয়েছেন তারা। পাশাপাশি নিরাপত্তাহীনতায়তেও ভুগছেন তা এমনটাই দাবি তাদের। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। বারোটা ৪৫-এ দেখি আমার বাড়ি উঠোনে, তার মানে বাড়ির একদম পুরো একদম সিঁড়ির গোড়ায় তিনটে বোম দুষ্কৃতীরা ফেলে এবং তার বিধ্বংসী আওয়াজ। আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে 5-7 বছরের, সে তাকে এখন খুব সে অসুস্থর মধ্যে পড়েছে। এত আমি খুব আতঙ্কের মধ্যে, আমি কথা বলতে পারছি না। তো এরকম ধরনের জিনিস কালকে আমার বাড়িতে দুষ্কৃতীরা ঘটিয়েছে, বোম মেরে আমাকে পুরো মোটামুটি হামলা করার চেষ্টা করেছে এবং মেরে ফেলার পেরানি মেরে ফেলার চেষ্টা করেছে। কাদের বিরুদ্ধে অভিযোগ করছে? তাদের বিরুদ্ধে ধীরেন সরকার বলে একজন অ্যারেস্ট হয়েছে। এ হচ্ছে গ্রামের একটা তোলাবাজ, বলতে জমি জায়গা দখল মাফিয়া এরকম টাইপের, আরও বিভিন্ন বাইরের থেকে ছেলেবেলে এনে এলাকায় মদভান খায়। তারই দীর্ঘদিন প্রতিষ করি, কিন্তু তার একটা ছক করে করে কালকের দিনে এরকম ধরনের ঘটনা ঘটাতে চেয়েছিল। কিন্তু যেহেতু আমি বাইরে ছিলাম না বলে আমার জীবনটা বেঁচেছে, কিন্তু আমার বাড়ির একটা ছোট্ট মেয়ে আছে, তার এখন খুব শরীরটা অসুস্থের মধ্যে হচ্ছে। অবশ্যই দোষীদের শাস্তি হোক, আর হচ্ছে যাতে আমার বাড়ির একটা ছোট্ট মেয়ে আছে, আমার প্রত্যেকে আতঙ্কের মধ্যে আছে এখন ছেলের নিয়ে। এখন তার মধ্যে আমি প্রশাসনের কাছে একটা দাবি রাখছি যে প্রশাসন যদি আমি এবং আমার বাড়ির মা বাবা যদি গোপন জবানবন্দি নেয় তাহলে জিনিসটা আরও ক্লিয়ার করে দিতে পারবে। আপনার ধরুন 1:45 দিকে সবে তন্দ্রা মতন এসছে, ইতিমধ্যে দুম 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 করে তিনখানা একদম পরপর পড়লো। বাচ্চাকে নিয়ে শুয়েছি, ও তো কেঁপে উঠেছে, এবার ওকে মা মেয়ে মিলে দুজনে চেপে ধরেছি। আর ইতিমধ্যে আমিও ওর বাবাও বেরিয়ে এসছে, বাবা একটু বকাবকি করলো, কেড়ে করে তালা খুললো। আমি এদিক দিয়ে লাইট টাইট জ্বালিয়ে বেরিয়েছি, ওদিক দিয়ে ছেলে আবার দরজা খুলে বেরিয়েছে, বলছে মা তিনটে শব্দ হলো না পরপর বললো। তাই আমি বললাম হ্যাঁ, তাই এবার সব ফোন টোন করলো, করে এইবার তালা টালা খুললো, পুলিশকে ফোন করলো, ওনারা আসলো, এসে সব দেখে শুনে গিয়েছে। শত্রুতা আছে, তা না তো কিসের জন্যই বা করবে? আমরা তো এর বিচার হোক আমি এইটুকানি চাই।